নমস্কার বন্ধুরা, ইউনিক পার্ট লাভার চ্যানেলে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত। আজকে 12 তারিখ, মানে 12 ফেব্রুয়ারি আমি ভিডিওটা শ্যুট করছি। আর আজকে ওয়েদারটা সকাল থেকে আমাদের এখানটা ঠিক এরকম, আর যেটা আমার খুব প্রিয় লাগছে, মানে জাস্ট পাহাড়ি পাহাড়ি ভাব একটা, মানে পুরোপুরি, মানে আমরা সমতল ভূমিতে থাকি তো, মানে এরকম হট করে ওয়েদার প্রত্যেক দিন থাকে না। শীতকালে আমরা খুবই, মানে শীতকালে একটার পর দেখতে পাই, মানে পুরো শীতকালে হয়তো 1 থেকে 2 এরকম আছে। এখন 8:30 বাজে, মানে সকাল 8:30 বেজে গেছে, যেখানে দাঁড়িয়ে শীত চলে গেছে, কিন্তু আজকে আমাদের ওয়েদারটা একদম ফাটাফাটি দিয়ে গেছে। মানে এটা অসুস্থ হওয়ার জন্য ভালো ওয়েদার, কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে। যাই হোক, মেন টপিকে আসি। আজকে আমি বলেছিলাম আমাদের সেট আপে যাবো। আজকে সেট আপ দেখানোর মতো অবস্থা এরকম ওয়েদারে, কোনো ব্যাপার না, যখন বলেছিলাম তখন দেখাতেই হবে। ওই আজকে প্ল্যানিং করেছিলাম যে আজকে একটা ভিডিও বানাবো, তো যথারীতি এরকম ওয়েদার এসছে, তো আমার কিছু করার নেই। তো স্টার্টিং করা যাক, আজকে জাস্ট আমার একটা সেট আপ দেখাবো আর ছোট্ট একটা আলোচনা করব। ছোট্ট আলোচনাটা কি, যে আমাদের যে খাঁচা, মানে কেজ, যেটা আমরা ব্রিডাররা চুজ করি, সেটা কেমন চুজ করা উচিত। ব্রিডার মানে খাঁচা, মানে কেজ যেটা চুজ করা উচিত সেটা কেমন ইউজ করা উচিত, ঠিক আছে। সিম্পলি আমি নিজে যখন আমি বিগিনার ছিলাম, মানে আমি যখন চুজ করতে গেছিলাম, তখন আমি কী করেছিলাম, প্রথমে ছোটো খাঁচা চুজ করছিলাম। তারপরে চিন্তা করে দেখলাম, ভিডিও ভিডিও ইত্যাদি দেখলাম, তারপরে রিসার্চ কিছুটা করলাম, পরে চিন্তা করে দেখলাম যে ব্রিডিংয়ের জন্য অ্যাকচুয়ালি যারা ব্রিডার হতে চায়, ব্রিডিংয়ের জন্য অ্যাকচুয়ালি একটা খাঁচা তো কখনোই প্রয়োজন, মানে উচিত নয় নেওয়া। সেকেন্ড হলো যে ওদেরকে প্রথমে উঠতে দেওয়ার জন্য একটা জায়গা, মানে কলোনি টাইপের একটা খাঁচা লাগবে। আর একটা যেটা ব্রিডিং খাঁচা, যেমন আমি এই মুহূর্তে ফার্স্ট স্টার্টিং বোর্ড দিয়ে আমি স্টার্টিং করি, আমার এই বছরই আমি বললাম স্টার্ট করেছি, আমি ফার্স্ট বোর্ড দিয়ে স্টার্ট করেছি। তো মানে পরপর দেখতে পাবেন, পর প্রত্যেক বছর আমার কি পাখি ঢুকছে না ঢুকছে সবই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি বদলি দিয়ে স্টার্ট করেছি, এবং বদলির জন্য আমার খাঁচা দরকার ছিল ব্রিডিং কেজগুলো, সেগুলো হলো আপনার 2-1.5, ঠিক আছে। যদিও আমার যে বদলির জন্য যে আমি ব্রিডিং খাঁচা বানিয়েছি সেটা 2-1.5 হয়েছে, 2-1.5 হয়েছে, সেটা একটা কারণ আছে, সেটা আমি পরে বোঝাবো আপনাকে কেন 15টা হয়েছে। যাই হোক, তো আমরা নর্মালি কী করি, একটা 2-1.5 একটা খাঁচা বানাই, 2-1.5 খোপ করে একটা বড় খাঁচা বানিয়ে নিলাম, আবার একটা কলোনি খাঁচা বানালাম। কলোনিটা এই জন্যে যে পাখিগুলোকে ওখানে উঠতে দেবো, মানে তৈরি করবো, করে তারপরে আমরা ওটাকে ব্রিডিংয়ের টাইমে ইউজ করবো, বাদ বাকি টাইমটা আমরা গরমের টাইমটা ওখানে ইউজ করবো। কিন্তু আমি সেটা করিনি, কেন করিনি, কী কী কারণে করিনি, সেটা আমি আপনাকে বোঝাচ্ছি। চলুন আমাদের খাঁচাতে যাওয়া যাক। এই হলো আমার রুম, ব্রিডিং পাখি হবি সব কিছু আপাতত এখান থেকে স্টার্ট হয়েছে। তো ছোটখাটো মানুষ ছোটখাটো ভাবেই স্টার্ট করা হয়েছে, কেউ কিছু মনে করবেন না। আশা করি চিৎকারের জন্য একটু প্রবলেম হতে পারে, বাট একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। যদি দেখছি কোনো জায়গায় অসুবিধা আছে, তো আমি ডবল করে পরে বলে দেবো। এই হলো আমার সেট আপ, এগুলো সব সাজিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি, এখন জাস্ট দেখানোর জন্য, মানে আপনাদেরকে দেখানোর জন্য না, আমার নিজেকে দেখানোর জন্য। দারুণ লাগে আমার দেখতে শুধু সেই কারণে। আর এই আমার পাখি, জাস্ট এই মুহূর্তে 55খানা পাখি মুহূর্তে আমার কাছে আছে অ্যাভেলেবেল, আর ঢুকছে করে ঢুকছে সব জায়গা থেকে, কিছু কিছু করে কালেকশন করছে। বেশি এক জায়গা থেকে কালেকশন করেছি যেখানে খুব ভালো কোয়ালিটি দেখেছি, বাদ বাকি মোটামুটি যেগুলো মিডিয়াম মিডিয়াম ভালো ভালো কালেকশন দেখেছি, সেখান থেকে সেখানে কিছু করে তুলছি। এই হলো আমার খাঁচা সেট আপ। এখানে এখানে মেল আছে, এই মুহূর্তে 1 মাস বয়স হয়েছে মেল, এখানে 1 মাস বয়স ফিমেল, সব 1 মাস, মানে আমার কাছে এসছে 1 মাস, এর আগে ওর মানে ব্রিডারের কাছে ছিল 1 মাস, আমার কাছে এসছে, মানে হিসাব মতো এখন 2 মাস বয়স, 2 মাস হয়নি এখনো, বাট 2 মাস বলতে পারি, মানে আমার কাছে এখন 1 মাস হয়নি। এখানে 15-20 দিন হচ্ছে বয়স, ঠিক আছে। আর এখানে 1-2 বাচ্চা সব মোটামুটি চলছে, রেডি চলছে, মানে এখনো ছোটো এখানে যে কালো পথ থাকে সে পথটা এখনো কাটেনি, সব রেডি হচ্ছে, তাই টাইম লাগে নয় পরে ফেলতে, এগুলো কাল সেপারেট হবে, আরও ঢুকবে ঢুকলে এগুলো ফেলতে এগুলো হবে। তো মেন যেটা আসি, যেটা খাঁচা, মানে কেজ যেটা বানানো উচিত, মানে নর্মালি ব্রিডাররা এই বানানো, এই হলো 2, এই 2, এই 1.5, এই 1.5, এই করে তো,
আমার কি হয়েছে দুই দেড় আর এটা পনেরো হয়েছে। অ্যাকচুয়ালি এটা সাড়ে পনেরো, এটা পনেরো, এটা পনেরো হয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি বানিয়েছি একসাথে একটা খাজ একটা দেখাই তাহলে এই যে একটা এটা দেখলে আরো ভালো বুঝতে আমার মিডিলে যে পোর্শন গুলো দেওয়া থাকে যেটাতে দুটো পোর্শন দুটো খোপকে ভাগ করা আমি খোপ গুলোকে না আমি ডিটেটিং সেট করে দিইনি, মানে যেটা কোন খোলা যাবে সেটা করিনি, আমি এমন ভাবে করেছি যে ওটা জিআইডি আটকানো নেই, জিআইডি আটকানো নেই, ওটা অ্যাকচুয়ালি এইভাবে করা হয়েছে যে জিপটাই যেটা আপনার নর্মাল জিপটাই হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে জিপটাই গুলো হয় এই জিপটাই দিয়ে মিডিলের পোর্শন গুলোকে বাঁধা, ঠিক আছে, মিডিলে যত পোর্শন আছে সেই মিডিলের পোর্শন গুলো পুরো ফুললি বাঁধা আছে। তাতে সুবিধাটা কি হলো যে প্রয়োজন পড়লে আমি মিডিলের জায়গাগুলো খুলে নিলাম, প্রয়োজন পড়লে আমি মিডিলেগুলো লাগিয়ে দিলাম, মানে খুলে নিলে আমার ওটা পুরো ফুললি কলোনি হয়ে যাচ্ছে, আর যদি আমি ওটাকে আটকে দিই তাহলে ওটা ব্রিডিং কেজ হয়ে যাচ্ছে। এইভাবে আমি কিন্তু খাঁচা বানিয়েছি, মানে অ্যাকচুয়ালি কেন আমার কাছে ছিল টাকা কম কাজ দরকার বেশি, তো যেসব বন্ধুরা চায় যে আমার কাছে টাকা কম আছে আমাকে ইউজ করতে হবে বেশিভাবে সুন্দরভাবে একই জায়গায় আমি কম জায়গায় বেশি ভালোভাবে ইউজ করবো জায়গাটাকে, সেটা কিন্তু এইভাবে পসিবল, এটা আমি মনে করি, যার জন্য আমি আমার রিসার্চ থেকে বের করে আমি কিন্তু এইভাবে বানিয়েছি খাঁচাগুলো। কীভাবে বুঝতে পেরেছেন আশা করি, যে মিডিল পোর্শনগুলো আমাদের বেশিরভাগ ব্রিডারদের কাছে আমি যেটা দেখেছি সবগুলো একদম পুরো সেপারেট অপশনগুলো পুরো আটকানো, মানে জিআইডি পুরো বাঁধা যে কোনো দিন খোলা যাবে না। হ্যাঁ মানছি ওটার কিন্তু একটা সুবিধা আছে যেটা হলো ওই খাঁচাগুলোর যে লংজেভিটি আমারটার থেকে একটু হলেও বেশি হবে, কেননা ওটাতে মিডিলগুলো একদম পুরো ফুললি বাঁধা, খুব কোয়ালিটি ভালো হবে, কিন্তু আমারটা একটু হলেও কম হবে, বাট আমি তাতে মনে করছি না কিছু, বিকজ একটা আমার খাঁচা রং করে ঠিকঠাকভাবে যদি ঘরের মধ্যে ঠিকঠাকভাবে রাখা যায়, আমি মনে করি এলপি নেট, আমার কিন্তু সব এলপি নেটে করা, এলপি নেটে আমার এই রং করে যদি আমি দু বছর চার বছর অন্তত একবার করে রং নয় অ্যাকচুয়ালি কখনও কোনো খাঁচায় রং করা উচিত না, সেটা আমি একসময় একটা ভিডিও বানাবো যে কী করেছি আমি, সেটা আমি পরে বলবো। তো এই যে খাঁচাগুলো যদি যত্ন করে রাখি কিছু লোক একটা খাঁচা কুড়ি বছর চলে যাবে, তা আর কী চায়, একটা খোপ বানাতে আমার তিনশো টাকা করে পড়েছে, জাস্ট আমার তিনশো টাকা করে খোপ পড়েছে, সেটা আমি দেখাবো কোথা থেকে খরচাটা পড়েছে, এত কমে পেয়েছি আমি কীভাবে পেয়েছি। জাস্ট আপনি চিন্তা করবেন, আপনি আপনার পাশাপাশি যেখানে যেখানে খাঁচা তৈরি হয় সেখানে জিজ্ঞাসা করবেন যে তিনশো টাকা করে খোপ কি হওয়া সম্ভব আজকের দিনে, আজকে দু হাজার একুশ চলছে, স্টার্টিংয়ে আমি বানিয়েছি, মানে ডিসেম্বরে আমি অর্ডার দিয়েছিলাম তেরো তারিখে, আমার কাছে সামথিং মানে জানুয়ারির ছ সাত তারিখ নাগাদ এরকম ঢুকেছে খাঁচাগুলো। আমি বললাম না যে ডিসেম্বর থার্টিন থেকে আমি স্টার্ট করেছি, তো আমার থার্টিন থেকে সব প্ল্যানিং স্টার্ট হয়েছিল। তো যাই হোক, তো আমার কাছে মেন কথা হলো যে আজকে খোপগুলো আমার বানানোর সিস্টেমটা বুঝতে পেরেছে, আমাকে কলোনির জন্য আলাদা করে ইনভেস্টমেন্ট করতে হয়নি, আর একই জায়গায় মানে কলোনির জন্য দুটো ইনভেস্টমেন্ট হয়নি, একটা হলো টাকা ইনভেস্টমেন্ট হয়নি, দ্বিতীয় হলো জায়গা ইনভেস্টমেন্ট হয়নি, আমার একই জায়গাতে মানে আমার পাখি ব্রিডও করছে ব্রিডিংয়ের জন্য কাজ হয়ে যাচ্ছে, আবার একই জায়গাতে ওটা কলোনি হিসেবে ইউজ করা হচ্ছে, মানে এখন যেমন আমার ছোটো এই সময় লোকের বাড়িতে ব্রিড হচ্ছে বাট আমার বাড়িতে ব্রিড হচ্ছে না, এখন আমার ছোটো, তো আমি কী করলাম আমি এটাকে ধরে বসিয়ে দিয়েছি শুধু ওড়ানোর জন্য, খুলে মাঝখানে মিডিল পোর্শনগুলো খুলে দিয়েছি, খুলে দিয়ে বসিয়ে দিয়েছি ওড়ানোর জন্য, আমি দেখি দেখিয়ে দিচ্ছি আর একবার করে, আর সেটাই আমি যখন পরের বছর এখন পুরো গরমকাল এরম গরমকাল পর্যন্ত আগস্ট মাস পর্যন্ত এরমভাবেই চলবে, পুরো এরা এরমভাবেই থাকবে, যত পাখি আসবে সবাই এরমভাবে থাকবে, কিন্তু যখনই আমি আগস্ট মাস বা আগস্ট মাসের শেষের দিকে আমি যখন বসাবো, যখন দেখবো হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে, যখন আমি বসাবো ব্রিডিংয়ের জন্য, তখন কিন্তু সবগুলো আবার ব্রিডিং কেস হিসেবে ইউজ হবে, তখনগুলো সবগুলো পার্টিশন তখন বসে যাবে, বসে গিয়ে সবগুলো কিন্তু ব্রিডিং কেস হিসেবে ইউজ হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, দেখে নিই যে কীভাবে আমার জিনিসগুলো হয়েছে। দেখুন এইগুলো পুরো আলাদা একটা খোপ তৈরি হয়, ঠিক আছে,
যার মধ্যে খাপ খাপ খেয়ে সব কিছু রেডি করা আছে, সব কিছু বক্স বক্স দিয়ে এগুলো আবার আলাদা আলাদা করা আছে। আর সেখানেই এগুলো যদি আমি খুলে দিই তখন জিনিসটা কিন্তু মিডিলে এরকম হয়ে যাচ্ছে, পুরো ফাঁকা, মানে মিডিলে কোনো পোর্শন নেই, কিন্তু পুরো পাখিগুলো সব উড়ছে পুরো ফাঁকা, যার জন্য এরা কিন্তু উড়তে পারছে, উড়ে নিজেদের যে ক্ষমতা মানে বেটারভাবে তৈরি করতে পারছে। আপনি নিজে বুঝতে পারবেন যারা যারা বেটার আছে, যেগুলো সব উড়ছে কিন্তু পুরো ফাঁকা জায়গা, ঠিক আছে। আর আমি এত বড় একটা মানে 4 ফুট মানে আমি যদি মিডিলে পোর্শনটা খুলে দিই তাহলে কলোনিটা কতটা বড় হচ্ছে আপনি নিজে চিন্তা করে দেখবেন। 4 ফুট হচ্ছে পুরোটা, 4 ফুট বাই 2 ফুট এত বড় একটা জায়গা পাচ্ছে, আর ওপরটা 1.5 ফুট, ঠিক আছে, এত বড় একটা জায়গা পাচ্ছে। মানে ভাবুন বদ্রিগুলো কত সুন্দরভাবে উড়তে পারছে, আর যত ভালোভাবে ওরা উড়তে পারবে, পাখি মানে উড়তে দেওয়া মানে ওরা খুব হেলদি থাকে, এটা তো আপনারাও বুঝবেন যারা যারা আপনার হবিস আছে, উড়তে থাকলে মানে তারা খুব ভালো থাকবে। তো আজকে সেইখানে দাঁড়িয়ে ওদেরকে যখন আমরা এই অপশানটা দিচ্ছি, তখন ওরা যতটা ভালো থাকবে ততটা কিন্তু ওরা ব্রিডিংয়ের সময় ভালো ব্রিড করবে, ওদের যত ভালো কোয়ালিটি থাকবে। হ্যাঁ, একটা জিনিস আমার কাছে পুরো ফুললি প্রোভাইড করতে পারছি না, যেটা হলো মানে রোদ্দুর মানে সূর্যের আলো, সেটাও যে কতটা দিতে পারছি আর কেন দেওয়া উচিত সেটা নিয়েও একটা পরে ভিডিও বানিয়ে দেবো, কেন করা উচিত কী বিষয় নিয়ে। তো আজকের দিনে আমার যেটা মেন দরকার ছিল দুটো জিনিস দেখানো, এক হলো আমার সেট আপটা, যে কত ছোট্ট একটা সেট আপ দিয়ে স্টার্ট করেছি, আর দ্বিতীয় হলো অ্যাকচুয়ালি কলোনি বানানোর প্রয়োজন নেই, ব্রিডিং কেস দিয়েই কলোনি ইউজ করা যায়, আর কলোনিটা দিয়েই ব্রিডিং ইউজ করা যায় ইজিলি, সেটা কীভাবে সেটা আমি দেখালাম। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা নয়, এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে কোনো একটা নতুন টপিক নিয়ে। তো টাটা, বাই বাই।